হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম বাংলা হেলথ টিপসের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা প্রাচীন ইতিহাস ঘাটলে দেখা যায় তৎকালীন সময় থেকে বিভিন্ন রোগ সারাতে ডাক্তাররা কাঁচা রসুন খেতে বলতেন কিন্তু বর্তমান পৃথিবীতে পাওয়া যাওয়া রসুনের একটা উল্লেখযোগ্য অংশ আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর যা সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে তাই রসুন খাওয়ার পূর্বে আপনাকে জানতে হবে কোন দেশের রসুন আপনার স্বাস্থ্যের জন্য ভালো আর কোন দেশের রসুন আপনার স্বাস্থ্যের জন্য ভালো নয় প্রদর্শ্রোতা শুরুতে কেবল বলে রাখি আধুনিক বিজ্ঞান গবেষণা করে অতীতের স্বাস্থ্য বিজ্ঞানীদের সাথে একমত পোষণ করেছেন বলেছেন রসুন হচ্ছে এই পৃথিবীর অন্যতম একটা সুপারফুড আমরা আজকের এপিসোডে রসুনের কিছু উপকারিতার কথা জানবো এবং জানব কোন দেশের রসুন আপনার স্বাস্থ্যের জন্য উপকারী আর কোন দেশের রসুনের বিষাক্ত রয়েছে আপনি জেনে অবাক হবেন তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণটি দেখার জন্য সো ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে পরিবার এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন তথ্য আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে বন্ধুরা প্রথমে বলবো উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এই কাঁচা রসুন শরীরের এল বেড়ে যাওয়ার কারণে রক্তচাপ বেড়ে যায় প্রতিদিন রসুন সকালে খালি পেটে খেলে উচ্চ রক্তচাপজনিত সমস্যা থাকবে না এছাড়া রসুন খেলে রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি পায় এর মাধ্যমে রক্ত চলাচল প্রক্রিয়া বাধাহীন হয় এছাড়াও হাড়ের শক্তি বাড়ায় নিয়মিত রসুন খেলে দেহের অ্যান্টি ইনফ্লুমেটর মাত্রা বাড়তে শুরু করে রসুন খেলে এর ফলে একদিকে যেমন নানাদিক যন্ত্রণা কমে তেমনি আহারের ক্ষয় হওয়ার আশঙ্কাও হ্রাস পায় ফলে স্বাভাবিকভাবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আহারের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে জাপানিজ গবেষকরা রসুন নিয়ে গবেষণা করে ফলাফলস্বরূপ বের করেছেন রসুন আহারের শক্তি বৃদ্ধি করে বর্তমান পৃথিবীর অন্যতম একটা ঘাতক রোগ হচ্ছে ক্যান্সার প্রতিদিন রসুন খেলে পাকস্থলী এবং কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা একেবারে কমে যায় তাই যাদের পরিবারে এ ধরনের ক্যান্সারের ইতিহাস রয়েছে তারা রসুন খাওয়া কোনো দিনও বন্ধ করবেন না এছাড়া রসুনে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস রয়েছে এই উপাদানটি যেমন একদিকে শরীরে উপস্থিত খারাপ কলেস্ট্রলের মাত্রা কমায় তেমনি উচ্চ রক্তচাপকেও নিয়ন্ত্রণে রাখে আর এ কথাটি তো সবারই জানা আছে যে এই দুটি জিনিস নিয়ন্ত্রণে থাকলে হার্টের ক্ষতি হওয়ার সম্ভাবনা একদমই থাকে না এরপরে রসুনের অন্যতম একটা উপকার হচ্ছে শরীরে ত্বক সুন্দর করে শরীরে অবস্থিত ক্ষতিকর উপাদান বা টক্সিনের কারণে ত্বকে যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখে রসুন সে সাথে কলাজিনের মাত্রা স্বাভাবিক রাখার মধ্য দিয়ে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি বিশেষ ভূমিকা পালন করে অন্যদিকে বিভিন্ন ক্ষতস্থানে এবং ব্যথায় যদি রসুন ছেঁচে লাগানো যায় তাহলে দারুণ উপকার মিলে এছাড়া রসুনে থাকা ফাইটোনিউট্রিয়েন্টস দেহের আনাচে কানাচে থাকা টক্সিন উপাদান বের করে দেয় ফলে রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটতে সময় লাগে না আর একবার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়ে উঠলে একদিকে যেমন সংক্রমণের আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে তেমনি ছোট বড় কোনো রোগী ধারের কাছে ঘেঁচতে পারে না অনেকেরই মনে প্রশ্ন থাকে রসুন কাঁচা খাবো নাকি সেদ্ধ করে খাবো এক্ষেত্রে গবেষকরা মনে করেন রসুন রান্না করে খেলে এর গুণাগুণ অনেকটাই নষ্ট হয়ে যায় তাই এটি কাঁচা খেলে কয়েকগুণ বেশি উপকার পাবেন তবে যাদের রসুন খাওয়ার ফলে অ্যালার্জি হওয়ার আশঙ্কা রয়েছে বা হয় তারা অবশ্যই কাঁচা রসুন খাওয়া থেকে বিরত থাকুন এখন আসুন জেনে নেই কোন ধরনের রসুন রান্না করে অথবা কাঁচা খেলে আমাদের ক্ষতি হতে পারে গবেষণা বলছে পুরো বিশ্বের আশি পার্সেন্ট রসুনের যোগান দেয় চীন সাম্প্রতিক গবেষণায় দেখা দিয়েছে চীনে অধিকাংশ রসুনের মধ্যে বিষাক্ত রাসায়নিক পদার্থ রয়েছে গবেষকরা দাবি করছেন এ রসুনে রয়েছে বেশি মাত্রার মিথাইল ব্রোমাইড এছাড়া রয়েছে সীসা এবং সালফাইড যা ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে তোলে এমনকি শরীরের শ্বাসতন্ত্র কিডনি এবং স্নায়ুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে শুধু তাই নয় মানব দেহের এবং সেন্ট্রাল নার্ভ সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করে এ প্রজাতির চাইনিজ রসুন তবে চাইনিজ রসুনের সবগুলো যে ক্ষতিকর তা নয় রসুনকে ক্রেতাদের কাছে আকর্ষণীয় করে তুলতে এক প্রকার ক্লোরিন ব্লিচ করা হয় মূলত রসুনের গায়ে কালো ছোপ দূর করার জন্য এই ব্লিচ করা রসুনগুলো বেশি ক্ষতিকর তাই এসব চাইনিজ রসুন খাওয়া থেকে বিরত থাকতে হবে এখন চলুন জেনে নেই এই ক্ষতিকর চাইনিজ রসুন কিভাবে চিনবেন আর ভালোগুলো কিভাবে চিনবেন ক্ষতিকরগুলো চেনার উপায় হচ্ছে ঝকঝকে দাগবিহীন রসুন এড়িয়ে চলুন যে রসুনের স্কিন একদম সুপার লেভেলের বুঝতে পারবেন সেখানে ঝামেলা আছে কারণ ব্লিচ করা হয় বলেই দাগবিহীন হয় আবার ওজন সহজ কারণ এই ক্ষতিকর রসুন ওজনও খুব হালকা হয় যার কারণে এক কেজিতে আপনি অনেক রসুন পেয়ে যাবেন রপ্তানি খরচ কম করার জন্য রসুন থেকে পানি বের করে দেওয়া হয় মাঝে মাঝে তাছাড়াও ওই খারাপ রসুনে শিকড় বাকড় থাকে না খাবারের জন্য যেটা আমরা করতে পারি তা হল দেশি রসুন খেতে পারি গবেষকরা বলছেন আমাদের দেশে পাওয়া যায় যে রসুনগুলো সেগুলোতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কোনো ক্ষতিকর উপাদান নেই এবং সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টসে মতামত জানান এবং অবশ্যই ভিডিওটিকে আপনার ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে শেয়ার করে রাখুন এতে করে ভিডিওটি আপনার টাইম লাইনে থেকে যাবে আর আপনার পরিচিত মানুষেরাও উপকৃত হবে সচেতন হবে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি পরিবারে এবং স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবারে এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ